Dear learners, come to learn and be educated. আজকের আমাদের আলোচনা উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাসের ত্রিমুখী আলোচনা, ট্রিপার্টাইট ডিসকাশন অফ উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস অ্যান্ড রূপক কর্মধারয় সমাস। এই তিনটা কর্মধারয় সমাস নিয়ে মূলত আমাদের বেশ সমস্যার সম্মুখীন হয়ে যাই আমরা। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে কোনটা উপমান হবে, কোনটা উপমিতি হবে, কোনটা রূপক হবে। তো একটাকে আরেকটায় রূপান্তর করা যায় না, তিনটা তিন রকমই থাকবে। এই তিন রকম রাখার জন্য আমাদের এমনভাবে বুঝে নিতে হবে যাতে কোনো সমস্যা না হয়। যেমন আমরা জানি যে উপমান কর্মধারয় সমাস তখনই হবে যখন কোনো বস্তুর বা সমস্ত পদের একটা মান থাকবে। মান মানে সম্মান, মান মানে সম্মান। সম্মানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বা বেশ কটা ভাগে ভাগ করতে পারি। যে ভালো ভালো হলে কী বলি যে তার সম্মানটা বেশি ভালো, খারাপ হলে কী বলি সম্মানটা খুব অতটা ভালো সম্মান না। কোনো বস্তু যেমন কলমটা মান ভালো, মানে কি কলমটা ভালো, ভালো লেখে তাই। যদি বলে কলমটা খারাপ, কলমটার মান ভালো না, খারাপ। ঠিক এইরকম উপমান কর্মধারয় সমাসের মধ্যে সমস্ত পদের একটা এইরকম গুণ থাকতে হবে। আর আরও ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো যে দোষ গুণ অবস্থা নিয়েই হবে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসের যখন আমরা ব্যাস বাক্য করবো, ব্যাস বাক্যের প্রথমটা অর্থাৎ পূর্বপদটা হবে নাউন, তার মাঝখানে থাকবে ন্যায় এবং সর্বশেষ থাকবে আমাদের একটা থাকবে অ্যাজেক্টিভ থাকবে। নাউন প্লাস ন্যায় প্লাস অ্যাজেক্টিভ, এই গঠনের মাধ্যমে আমরা বুঝব উপমান কর্মধারয় সমাস। এটা সত্যধর্মী বা বাস্তবমুখী, এর মধ্যে যা আলোচনা হবে সবগুলোই সত্যধর্মী। যেই সমস্ত পদকে ভাঙলে ব্যাস বাক্য পাবো, এই ব্যাস বাক্যের মধ্যে যে আলোচনাগুলো আসবে তা সত্যধর্মী। কীভাবে করে দেখো, ভ্রমর কালো, এখানে ভ্রমর ভ্রমরের ন্যায় কালো, ভ্রমর কালো ভ্রমরের ন্যায় কালো। ভ্রমরটা কালো এবং কালো তো কালোই, তাহলে ভ্রমরের ন্যায় কালো। এখানে মূলত সত্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এর মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেই, যার কারণে এই মূলত এটা উপমান কর্মধারয় সমাস। এর গুণ আছে, কীরকম গুণ, যে এটা কালো, উভয়টাই কালো। আবার যদি এক্সাম্পল আমরা আরও নিই, বজ্র কঠিন, বজ্রের ন্যায় কঠিন। আবার রক্ত লাল, রক্তের ন্যায় লাল। দুধ সাদা, দুধের ন্যায় সাদা। শশব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত। এখানে বজ্র কঠিন, বজ্রটা কী অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে। তাহলে আমরা অবস্থা যদি প্রমাণ করে কোনো সমস্ত পদ, তাহলে সেটা হবে উপমান। অর্থাৎ দোষ গুণ অবস্থা এই তিনটা যদি কোনো সমস্ত পদ প্রকাশ করে তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসের সংক্ষেপে আলোচনা হলো যে মূলত আমরা ব্যাস বাক্য করলে ব্যাস বাক্যের প্রথমটা হবে পূর্বপদ, হবে নাউন, পরপদ হবে অ্যাজেক্টিভ। নাউন ন্যায় এবং অ্যাজেক্টিভ এর সমন্বয়ে হবে উপমান কর্মধারয় সমাস। আর এরপরে যদি উপমিত কর্মধারয় সমাস আমরা যাই, উপমিত কর্মধারয় সমাসে উপমান কর্মধারয় সমাসের মধ্যে কোনো দোষ গুণ থাকবে না, উপমানের মধ্যে দোষ গুণ থাকবে আর উপমিত কর্মধারয়ের মধ্যে কোনো দোষ গুণ কিছুই থাকবে না। যেমন ধরো কাল বৈশাখী, কাল বৈশাখী, বৈশাখী কালের ন্যায়। এখানে আমরা উপমিত্রটা বুঝব কি, যে যখন আমরা সমস্ত পদকে ভেঙে যখন আমরা ব্যাস বাক্য গঠন করব, ব্যাস বাক্যের প্রথমটা হবে নাউন, তারপরেরটা হবে নাউন এবং ন্যায় শেষে চলে যাবে। অর্থাৎ নাউন প্লাস ন্যায়। ব্যাস বাক্য যখন ভাঙবো তখন ন্যায় চলে যাবে শেষে, আর পরপর দুটো নাউন বসে যাবে। আর বসানোর সময়তে আমরা কাল বৈশাখী, যেমন এখানে দুটো শব্দ আছে, কাল একটা বৈশাখী একটা, কালও নাউন আবার বৈশাখীও নাউন, বৈশাখী নাউন কাল দুটোই নাউন। এখন কাল বৈশাখীর মধ্যে হেডওয়ার্ড কোনটা, প্রধান শব্দ কোনটা, দুটো শব্দের মধ্যে একটা থাকে প্রধান শব্দ, প্রধান শব্দকে বলা হয় আমরা ইংরেজিতে বলি হেডওয়ার্ড বা রুট ওয়ার্ড।
হেডওয়ার্ড বা রুটওয়ার্ড হচ্ছে এখানে বৈশাখী, বৈশাখী নিয়ে আলোচনা করা হচ্ছে, যেটা নিয়ে আলোচনা করা হবে। মূল বিষয়টা, মূল শব্দটাই মূলত ব্যাসবাক্যের প্রথমে বসবে, অর্থাৎ পূর্ব পদে বসবে, আর পর পদে যে বস্তুটা অতটা জরুরি নয় যার সাথে তুলনা করা হচ্ছে সেটা শেষের দিকে বসবে। অর্থাৎ এখানে বৈশাখী মূল শব্দ, হেডওয়ার্ড রুটওয়ার্ড, সুতরাং এটা প্রথমে আসবে, বৈশাখী কালের নেই। এরকম এক্সাম্পল আরও যদি আমরা নিই, পুরুষ সিংহ, এখানে হেডওয়ার্ড হচ্ছে পুরুষ, পুরুষ সিংহের নেই। বীর সিংহ, বীর হচ্ছে হেডওয়ার্ড, বীর আগে বসবে, বীর সিংহের নেই। ফুলবাবু, এখানে বাবু হচ্ছে হেডওয়ার্ড রুটওয়ার্ড, তাহলে বাবু ফুলের নেই। আবার চাঁদমুখ, এখানে হেডওয়ার্ড হচ্ছে মুখ, তাহলে মুখ চাঁদের নেই। তাহলে উপমিত কর্মধারয় সমাসটা আমরা বুঝবো যে এখানে দোষ গুণ নাই, সমস্ত পদের মধ্যে কোনো দোষ গুণ থাকবে না। যে দুটো শব্দ নিয়ে সমস্ত পদ গঠিত হবে দুটোই হবে নাউন, আর উপমানে হবে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাসটা আমরা বুঝবো দৃশ্যমান প্লাস অদৃশ্যমান প্লাস দৃশ্যমান দিয়ে। অদৃশ্যমান অর্থাৎ ইনভিজিবল, আর দৃশ্যমান হচ্ছে ভিজিবল। ইনভিজিবল অদৃশ্যমান আমরা দেখতে পাই না, দেখতে পাই না, কী করতে পারি? অনুভব করতে পারি, আর কী করতে পারি? উপলব্ধি করতে পারি, স্পর্শ করতে পারি না, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কী করতে পারি, এটাকে অনুমান করতে পারি। তাহলে অদৃশ্যমান এবং দৃশ্যমান নিয়ে রূপক কর্মধারায় গঠিত হয়, আর আগের দুটোতে উপমান বা উপমিত কর্মধারের সমাসের মধ্যে অদৃশ্যমান বা দৃশ্যমানের কোনো প্রশ্ন নেই। এখানে কেবলমাত্র রূপক কর্মধারের সমাসের মধ্যেই এটি বিদ্যমান। কীভাবে করে? দেখো, এই অদৃশ্যমানকে আমরা ইংরেজিতে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধারণা করতে পারবো। অদৃশ্যমান হচ্ছে যেটা দেখা যায় না, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হার্ট, অন্তর, হৃদয়, জ্ঞান, এগুলোকে দেখতে পাই, দেখি না তো, দেখতে পাই না, অনুভব করতে পারি, এটা হচ্ছে ইনভিজিবল থিং, আর যার কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এরপরে দৃশ্যমান, যেটা দৃশ্যমান সেটা প্রপার নাউন হতে পারে, নাউন, নাউনকে ভাঙলে প্রপার নাউন পাই, তার মানে প্রপার নাউন বা নাউন, কমন নাউন, কমন কথা হচ্ছে নাউন, তাই না, নাউন। তাহলে দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস প্রপার নাউন বা নাউন, এর সমন্বয়ে যেই সমাস গঠিত হবে সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে যেমন এক্সাম্পল যদি আমরা নিই, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু দুটো শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে বিষাদ, একটা হচ্ছে সিন্ধু। তাহলে এই রূপক কর্মধারয় সমাস নাম হয়েছে রূপক এই কারণে যে উভয় পাশে নাউন থাকবে, নাউন প্লাস রূপ প্লাস নাউন, দুটোই নাউন। তাহলে একটা নাউন হচ্ছে ইনভিজিবল নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে ভিজিবল নাউন, যেটাকে দেখা যায়। এই দুটো নাউনকে যুক্ত করবে কে? রূপ, যার কারণে নাম হয়েছে রূপক। বিষাদ সিন্ধু, আমরা এটাকে ব্যাসবাক্যে নিয়ে গেলে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ এটা হচ্ছে দুঃখ কষ্ট। যদি দুঃখ কষ্টের মাত্রা বেশি হয় তাহলে কি কী বলি আমরা? চরম দুঃখ, চরম কষ্ট বলি কি না? তাহলে সেইটা সিন্ধু। সিন্ধু মানে কি? সাগর, সিন্ধু সাগর আমরা দেখতে পাই, সমুদ্র আমরা দেখতে পাই, কিন্তু বিষাদ কষ্ট দুঃখ এটা দেখতে পাই না। তাহলে সমুদ্রে যেমন, সমুদ্র যেমন বিশাল অগাধ পানি নিয়ে গঠিত হয়, ঠিক অগাধ বিশাল দুঃখ নিয়েই হয় বিষাদ, আর সেই বিষাদকেই তুলনা করা হয়েছে সিন্ধুর সাথে, অর্থাৎ বিষাদ সিন্ধু, মানে দুঃখ এত বেশি যে সমুদ্রের মতো হয়ে গেছে, যার কারণে বিষাদ এবং সিন্ধু দুটো এক করে দেখানো হয়েছে। এটাই হচ্ছে মূলত, বিষাদটা সিন্ধুর মতো হয়ে গেছে, এই জন্য বিষাদ রূপ সিন্ধু। তাহলে বিষাদটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, আর সিন্ধুটা হচ্ছে প্রপার নাউন। তাহলে বিষাদ রূপ সিন্ধু, তাহলে প্রপার অ্যাবস্ট্রাক্ট নাউন এবং প্রপার নাউন এর সমন্বয়ে গঠিত হয়েছে রূপক কর্মধারয় সমাস। এরূপ যদি আরও বলি, জ্ঞান লোক, জ্ঞান রূপ লোক, জ্ঞানটা আমরা দেখি না, দেখতে পাই না, অনুভব করতে পারি, তাহলে এটা জ্ঞানটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটা অদৃশ্যমান বস্তু, ঠিক কি না? এরপরে দিল দরিয়া, দিল হার্ট, হার্ট দেখা যায়, অন্তর দেখা যায়? দেখা যায় না তো। তাহলে দিল প্লাস দরিয়া, দিল দরিয়া, দরিয়া দেখা যায়, দরিয়াটা কি? সাগর, মহাসাগর, এটা আমরা দেখতে পাই। তাহলে দিলরূপ দরিয়া এবং জীবন তরি, জীবনরূপ তরি, জীবন দেখা যায় না, তরি দেখা যায়। তাহলে অদৃশ্যমান প্লাস দৃশ্যমান, অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস প্রপার নাউন। প্রাণ পাখি, প্রাণ দেখা যায় না, প্রাণটা অ্যাবস্ট্রাক্ট নাউন, পাখিটা প্রপার নাউন, তাহলে প্রাণ পাখি একটি রূপক কর্মধারয় সমাস। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা সহজে বুঝতে পারবো কি, যে উপমান কর্মধারয় সমাসের মধ্যে দোষ গুণ থাকবে, সমস্ত পদকে আমরা দোষ গুণ দিয়ে ভাববো, এবং নাউন
প্লাস ন্যায় প্লাস অ্যাজেক্টিভ দিয়ে আমরা উপমান কর্মধারয় সমাসকে ক্লিয়ারলি বুঝতে পারব। উপমিত কর্মধারয় সমাস আমরা দোষ গুণের কোনো কথা এখানে থাকবে না, দোষ গুণের কোনো বিষয় এখানে নেই। এখানে যা থাকবে, যে বিষয়টা থাকবে, সেটা মূলত একটা হচ্ছে অবাস্তব ধর্মী আলোচনা, অর্থাৎ যেটা বাস্তব ধর্মী নয়, মিথ্যার আশ্রয় এখানে নিতে হয়। যেমন বৈশাখী কালের নেই, বৈশাখী কালের নেই, আবার পুরুষ সিংহের নেই। তো পুরুষ সিংহ হতে পারে না, সিংহ পুরুষ হতে পারে না, এটা একটা অবাস্তব ধর্মী কথা। তারপরও এখানে আমরা বুঝবো কী করে যে নাউন প্লাস নেই, আমাদের দুটোই হবে নাউন। সমস্ত পদকে ভাঙলে আমরা দুটো নাউন পাবো, নাউন দুটো পাশাপাশি বসবে, ন্যায় শেষে যাবে। আর রূপকর্মধারের মধ্যে অদৃশ্যমান এবং দৃশ্যমান বস্তু থাকবে, দৃশ্যমানটা থাকবে শেষে প্রপন্নাম হিসেবে, আর অদৃশ্যমান থাকবে শুরুতে এবং এটা পূর্বপদ হিসেবে। আর বিষয়টা হলো যে দুটো শব্দ নিয়েই গঠিত হবে রূপকর্মধারয় সমাস, একটা হবে ইনভিজিবল, একটা হবে ভিজিবল। সর্বদা ইনভিজিবল যেটা অ্যাবস্ট্রাক্ট নাউনটা প্রথমে বসবে, আর শব্দের মধ্যে মূলত প্রথমে অ্যাবস্ট্রাক্ট নাউনই থাকবে, অর্থাৎ অদৃশ্যমান বস্তুটার প্রথমেই থাকবে। আর এই দুটোকে, দুটোর মাঝখানে আমরা রূপ বসিয়ে দিলেই রূপকর্মধারয় সমাস হয়ে যাবে। আশা করি তোমরা এই ত্রিমুখী আলোচনা, উপমান কর্মধারয় সমাস, উপপদ্য কর্মধারয় সমাস, রূপকর্মধারয় সমাসের আলোচনা বুঝতে পেরেছ। এভাবে বুঝতে পারলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ডিয়ার লার্নার্স, কাম টু লার্ন অ্যান্ড বি এডুকেটেড।